ভারতবর্ষের সবচেয়ে বড় পার্ক হল এই ইকো পার্ক। প্রায় 1450 বিঘা জায়গা নিয়ে তৈরি এই সুবৃহৎ পার্কের মধ্যে রয়েছে বিশাল লেক, পৃথিবীর সপ্তম আশ্চর্য জিনিস, দার্জিলিংয়ের ঘুম স্টেশন, ঝর্ণা এবং আরও অনেক কিছু। বন্ধুরা, এই পার্ক কোন কোন দিন খোলা থাকে বা কবে বন্ধ থাকে, কখন ওপেন হয় এই পার্ক এবং পার্কের সমস্ত কিছু ঘুরে আজকে আমরা দেখব এবং জানব। আর ভিডিও সবশেষে থাকছে কিছু টিপস তোমাদের জন্য, যাতে এই সুবৃহৎ পার্ক তোমরা ইজিলি ঘুরে নিতে পারো। তাহলে শুরু করা যাক। আমি এখন যাচ্ছি রাজারহাট নিউ টাউনের আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলের সামনে দিয়ে। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছে যাব ইকো পার্কে। ইকো পার্কে তুমি বিধাননগর স্টেশনে নেমে ওখান থেকে অটো বা গাড়ি পেয়ে যাবে, সেখান থেকে আসতে পারো শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকেও আসতে পারো ইকো পার্কে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিশ্ব বাংলা সরণী রোড। ওই বিশ্ব বাংলা সরণী রোডের পাশেই এই ইকো পার্ক। আর ইকো পার্কের এরিয়া অনেকটা বড়, চলো আমরা ভিতরে গিয়ে দেখব যদি এখনো টাইম হয়নি। এটা হচ্ছে 2 নম্বর গেট ইকো পার্কের, আর এটাই মেন গেট যদিও। চলো এবার আমরা তাহলে টিকিট করার জন্য লাইনে দাঁড়াবো। অলরেডি প্রচুর ভিড় শুরু হয়ে গেছে, চেষ্টা করবে লাইন সঙ্গে সঙ্গে এসে দেওয়ার, তাহলে তুমি আগে টিকিট কেটে আগে ঢুকতে পারবে, তোমার সময়টা বেঁচে যাবে অনেকটা। এই ইকো পার্ক সাধারণত দুপুর 2:30 থেকে রাত্রি 8 পর্যন্ত খোলা হয়ে থাকে, তবে এই সময়টা এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত, আবার নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এর অন্য সময়, সেটা আমি ভিডিওর শেষে তোমাদেরকে জানাচ্ছি নতুন আপডেট। এই পার্ক সোমবারে টোটালি বন্ধ থাকে, বাকি দিনগুলো খোলা থাকে। এর এন্ট্রি ফি 30 টাকা, 30 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এবার টিকিট নিয়ে পার্কের ভিতরে ঢুকব এবং এই টিকিটটা নিয়ে এই স্ক্যানার মেশিনে স্ক্যান করে তোমাকে ঢুকতে হবে পার্কের মধ্যে। ইকো পার্কের টয় ট্রেন, এই দুটো টয় ট্রেন আছে, এই দুটো টয় ট্রেন। যদিও আমরা সিমলা বা দার্জিলিংয়ে যে টয় ট্রেন সেই রকম নয়, এটা টোটালি চাকাতে চলে, অর্থাৎ এরকম কোনো রেল লাইনের পাত বা ওই রকম কিছু নেই দেখতে পাচ্ছ। দাদা এর ইয়ে কত ফেয়ার? না এর ফেয়ার কত? টয় ট্রেনে তোমাদের ঘোরাবে। আর এখানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে চাইলে খাবার খেয়ে নিতে পারো। এই ইকো পার্কটা প্রায় অনেকটা জায়গা জুড়ে আছে এবং ইকো পার্কটা এর সামনে দেখতে পাচ্ছ এর প্রায় 3টে পার্টে ভাগ করে ইকো পার্কে তৈরি করা হয়েছে। একটা পার্টের মধ্যে পড়ে ইকোলজিক্যাল জোন, যার মধ্যে আছে জলাশয়, তৃণভূমি, আরবান ফরেস্ট। নেক্সট পার্টে আছে গার্ডেন এবং ওপেন স্পেস করা আছে। আর থার্ড পার্টে করা আছে আরবান রিক্রিয়েশনাল স্পেস, যেখানে পাবে 7 Wonders-এর মতো জিনিসগুলো। এই বিশাল ইকো পার্ক, বোটিং এর জায়গা আছে, এখানে 2 ধরনের বোট, একটা শিকারা বোট, একটা প্যাডেল বোট। এটা কি মাথা কিছু এরকম কিছু আছে? ওরকম হিসাব না, একটা বোট চাই। একটা বোটে কত? একটা বোটে 200 টাকা, 300 টাকা।
শিকারাতে কি 300? কতক্ষণ টাইম? 30। তাহলে শুনতেই ফেলে যে একটা শিকারাতে, অর্থাৎ শিকারা বলতে ওই যে বোটগুলো আছে যেগুলো আমরা কাশ্মীরে সাধারণত দেখেছি, এবং দেখো এখানে লাইফ জ্যাকেটও কিন্তু পরিয়ে দিচ্ছে, যদি বোটে যেতে চাও তাহলে লাইফ জ্যাকেটও পরিয়ে দেবে। এটা শিকারা বোট, এগুলো হচ্ছে শিকারা বোট। আর প্যাডেল বোট, প্যাডেল বোটও রয়েছে, প্যাডেল বোট, তোমাকে প্যাডেল করে যেতে হবে। অনেকটা জায়গা জুড়ে আছে এটা, এবং তোমাকে 30 মিনিট ঘোরাবে টোটাল কাছে বোটিং করার জন্য। দেখতে পাচ্ছ সব সাইকেল রাখা আছে, রাখা আছে, চাইলে সাইকেল রেন্ট করতে পারো। সাইকেল রেন্ট 150 টাকা, 30 মিনিট, আধ ঘন্টার জন্য। তবে তোমাকে জমা করতে হবে 500 টাকা, 350 টাকা ওরা সিকিউরিটি মানি হিসেবে রেখে দেবে, যদিও তোমাকে সেটা তুমি সাইকেল যখন জমা দেবে তোমাকে সেটা রিটার্ন করে দেবে। একটা সাইকেলে দুজন চড়তে পারবে সেটা একটা বিষয়। চলো আমরা সাইকেলও নেব না, টোটাল এই ইকো পার্কটা পায়ে হেঁটে ঘুরে দেখব। এই এত সুন্দর সাজানো গোছানো ইকো পার্ক ঘুরতে তোমার প্রায় গোটা দিনটাই এর পেছনে চলে যাবে। এই ইকো পার্কটা 2012 সালে ইকো পার্কটা এখানে ওপেন হয়, এবং এটা প্রায় 1452 বিঘা মতো জায়গা আছে, অর্থাৎ 480 একর মতো, আর সেটাকে বিঘাতে কনভার্ট করলে প্রায় 1452 বিঘা মতো হয়। এত বড় জায়গা, এখানে 3টে পার্টেই ভাগ করা আছে ইকো পার্কটাকে। এই ইকো পার্কের আমরা চেষ্টা করব টোটাল ইকো পার্কটাকে ঘুরে কভার করতে। এটা হচ্ছে রোজ গার্ডেন, এখানে বিভিন্ন ধরনের গোলাপ আছে এই গার্ডেনে, অর্থাৎ একদিকে বিভিন্ন ধরনের গাছ রাখা আছে, এবং গাছের ঠিক মাঝখানে একটা রাস্তা, তার আরেক সাইডে টোটাল গোলাপ গাছ। এদিকে যত দেখতে পাবে সবই গোলাপ গাছ, বিভিন্ন ধরনের গোলাপ। এটা দেখতে পাচ্ছ চালতা গাছ বা এলিফ্যান্ট ট্রি বলা হয় এটাকে। এখানে সব বিভিন্ন ধরনের গাছ আছে। এন্ট্রি ফি কত? 10 রুপিস, মানে গ্রাম্য কালচার করা আছে নাকি? আচ্ছা, অর্থাৎ এর মধ্যে পুরো গ্রামের একটা চিত্রকে তুলে ধরা আছে। বাইরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কাঁচ নয়, সবই সোলার প্যানেল দিয়ে তৈরি। এই সোলার প্যানেল, প্রায় 2000টি সোলার প্যানেল দিয়ে এই ডোম তৈরি। ওকে, তো ভারতে এই প্রথম এটা সোলার ডোম। চলো এবার ভিতরে গিয়ে দেখা যাক। এই সোলার ডোম নিয়ে একটি বিস্তারিত ভিডিও আছে, যেটা আই বাটন লিংকে পেয়ে যাবে। হার্বাল গার্ডেন, এই হার্বাল গার্ডেনে ম্যাক্সিমামই সমস্ত গাছপালাগুলো আছে হার্বাল গার্ডেনে। এই গার্ডেন জুড়ে রয়েছে সমস্ত বা বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক গাছ,
এখানে তার একটা রুট ম্যাপ করে দেওয়া আছে, কোথায় কী ধরনের গাছগুলো আছে। এখানটার টোটালটাই এমনভাবে বৃষ্টি করা হচ্ছে যে বৃষ্টিতে তুমি ভিজবে না সেরকম, কিন্তু টোটালটাই কৃত্রিমভাবে পুরো একটা কুয়াশা বা ধোঁয়াশা এবং বৃষ্টির মতো চারিদিকে পড়ছে। যদিও সেই অর্থে বৃষ্টি এটা কিন্তু নয়, মানে তুমি এর মধ্যে দিয়ে আসলেও কিন্তু তুমি ভিজবে না, দেখতেই পাচ্ছ। এটা ইকো পার্কের শাওয়ার এরিয়ার মধ্যে পড়ে। এই জায়গাটা বেশ দারুণ এবং মজারও। মাঝখান দিয়ে রাস্তা আর দুই দিকে এইরকম সমস্ত মুখোশগুলো রাখা আছে বিভিন্ন ধরনের এবং বেশ অনেকটা জায়গা জুড়ে। এটা দার্জিলিংয়ের ঘুম স্টেশন, সেই ঘুম স্টেশনের আতুলিয়াটাকে তৈরি করা হয়েছে। জাস্ট টয় ট্রেন রাখা হয়েছে, দার্জিলিংয়ে যেমন টয় ট্রেন আছে এটাও সেই রকম একটা টয় ট্রেন। এখানে ছবি তোলার জন্য পার হেড 10 টাকা করে লাগে, তবে এই টয় ট্রেনটাকে কিন্তু অরিজিনালি যে টয় ট্রেন হয় দার্জিলিং বা আমরা সিমলাতে যে টয় ট্রেন দেখেছি, একদম টয় ট্রেনের যে পাথ সেটাও দেওয়া আছে এবং টয় ট্রেনটা এক্স্যাক্ট টয় ট্রেনের মতোই। এবং ঘুম স্টেশন, সেই ঘুম স্টেশনের আদলে এটাকে তৈরি করা রাখা আছে ভিতরে। এত বড় জায়গা এটা যে এর মধ্যে সব কিছুকে রাখা আছে। ইকো পার্কের আমরা যে জায়গায় ঢুকছি সেটা হচ্ছে 7 ওয়ান্ডার্স, অর্থাৎ আমাদের পৃথিবীর যে সপ্তম আশ্চর্য আশ্চর্য, যেমন পিরামিড, আইফেল টাওয়ার, তারপর হচ্ছে তোমার তাজমহল, বিভিন্ন রেপ্লিকা, পেট্রো, বিভিন্ন রেপ্লিকাগুলো বানানো আছে। তাহলে চলো আমরা সেই রেপ্লিকাগুলো দেখব। এবার আমরা দেখে নেব ইকো পার্কের কিছু নতুন আপডেটস এবং নতুন ওপেনিং টাইম টেবিল। ইকো পার্ক এখন এই নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এর নতুন ওপেনিং টাইম হচ্ছে বেলা 11টা থেকে 7:30 পর্যন্ত এবং সোমবার কিন্তু বন্ধ থাকে টোটালি, আর অন্য দিনগুলো টোটালি খোলা থাকে। তাহলে এটাই হচ্ছে এখন নতুন টাইম টেবিল, এরকমভাবে যাবে। আর একটা বিষয়, এই টোটাল ইকো পার্কে একদিনে ঘোরাটা অনেকটা কঠিন, তবে চাইলে তুমি কিন্তু সেটা ম্যানেজ করতে পারো। ইকো পার্কে 2 নম্বর গেট দিয়ে ঢুকে তুমি বাঁদিকে 3-4 দিকে না গিয়ে প্রথমেই 1 নম্বর গেটটা ঘুরে নেবে, অর্থাৎ যেদিকে আইফেল টাওয়ার আছে সেটা ঘুরে নিয়ে তারপরে তুমি 2-3-4 ঘুরলে তবেই তুমি কমপ্লিট করতে পারবে একদিনে। আদারওয়াইজ আর সাইকেল ভাড়া নিয়ে তুমি ইকো পার্কে 2 নম্বর থেকে 1 নম্বরে, অর্থাৎ যেদিকে আইফেল টাওয়ার আছে সেটা ঘুরে নিয়ে এসে যথেষ্ট ভালোভাবে ঘুরতে পারবে 1 ঘন্টার মধ্যে। ঘুরে সাইকেল রেখে 2, 3 এবং 4 ঘুরলে তুমি একদিন ইকো পার্ক কমপ্লিট করতে পারবে। আশা করি এই ইনফরমেশন তোমাদের কাজে লাগবে, যদি কাজে লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলো না, আর এইরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর কিছু ইকো পার্ক নিয়ে প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কাছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা, বাই।